স্বাগত এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আপনারা জানেন যে বাংলাদেশে এখন পাসপোর্ট করার জন্য ই পাসপোর্ট প্রচলিত রয়েছে। তো অনলাইনে ই পাসপোর্ট আবেদন করার পর এই পাসপোর্টটি যখন আমরা আঞ্চলিক অফিসে অর্থাৎ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যখন আমরা জমা দেই, তখন কিন্তু আমাদের পাসপোর্টটি বা এই পাসপোর্টের আবেদনটি কোন অবস্থায় আছে সেটা কিন্তু আমরা অনেক সময় জানতে চাই। তো এই জিনিসটি কিন্তু এই আবেদনের সর্বশেষ অবস্থা আপনি কিন্তু ঘরে বসে মোবাইলের মাধ্যমে কিন্তু জানতে পারেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে যে আপনার আবেদনের সর্বশেষ অবস্থা কী সেটা জানতে পারবেন। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মোবাইল থেকে সফটওয়্যার লিস্টে যান, সেখান থেকে একটা যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে নেন। আমি এই যেমন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে যদি লেখেন যে ই পাসপোর্ট, যখন আমি ই লেখার সাথে সাথে ই পাসপোর্ট লেখাটি চলে আসছে, তো আপনারা এখানে ই পাসপোর্ট লিখবেন। লেখার পরে আপনারা দেখবেন যে মোবাইলের যে কিবোর্ডটি রয়েছে সেখানে গো লেখা আছে, সেখানে গোতে চাপবেন। গোতে চাপ দেওয়ার পরে যে প্রথম ই পাসপোর্টের যে প্রথম লিঙ্কটি আছে epassport.gov.bd, সেখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে ই পাসপোর্টের যে পেজটি আছে সেটি চলে আসবে। এখানে এই ওয়েবসাইটে যে দেখবেন যে বাম পাশে থ্রি লাইন আছে, এই থ্রি লাইনের উপর ট্যাপ করবেন। থ্রি লাইনের উপর ট্যাপ করার পর দেখবেন যে চেক স্ট্যাটাস নামে একটি অপশন আছে, এই চেক স্ট্যাটাস অপশনে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে অ্যাপ্লিকেশন আইডি আছে, তো এখানে যে অ্যাপ্লিকেশন আইডিটি আছে সেখানে আপনি অ্যাপ্লিকেশন আইডিটি আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশন আইডিটি পাবেন কোথায়, যে আপনার যে পাসপোর্টের জন্য যখন আপনি পাসপোর্ট অফিসে অ্যাপ্লিকেশনটি অনলাইন অ্যাপ্লিকেশনটি জমা দিয়েছেন, জমা দেওয়ার পর আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিয়েছে। ডেলিভারি স্লিপের একেবারে বাম পাশে দেখবেন যে 13 ডিজিটের একটা সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটি আপনি দেখতে পারবেন, সেই সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন। ওইটাই অ্যাপ্লিকেশন আইডি ওখানে বসিয়ে দেওয়ার পরে আপনার দেখুন যে এখানে নিচে আছে সিলেক্ট ডেট অফ বার্থ, আপনার যে পাসপোর্টের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যে ডেট অফ বার্থটি দিয়েছেন, যে জন্ম নিবন্ধন অনুসারে সেটা দিতে পারেন অথবা এনআইডি কার্ড অনুসারে দিতে পারেন, সেই জন্ম তারিখটি এখানে প্রবেশ করে দিতে হবে। দেওয়ার পরে আপনি দেখুন যে এখানে একটা ক্যাপচা আছে, হিউম্যান ক্যাপচা। তো এই যে হিউম্যান ক্যাপচাটা আছে এই ক্যাপচার উপর আপনার চেকমার্ক করে দিতে হবে। চেকমার্ক করে দেওয়ার পরে আপনার যখন যে নিচে একটি বাটন আছে, চেক নামক একটি বাটন আছে, এই চেক বাটনে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আমি স্ক্রল করে একটু উপরে চলে যাব। উপরে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এর স্ট্যাটাসটি কী আছে, যেমন এখানে বলছে যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পাসপোর্ট ইস্যুড, অর্থাৎ পাসপোর্টটি অলরেডি ইস্যু করে দিয়েছে। তো আপনারা কী করবেন, যে যদি আপনাদের এটা এক্সপ্রেস টাইপ ছিল যেটা অল্প দিনের মধ্যে এটা ডেলিভারি দিয়ে দিয়েছে, তো অনেকের আছে যে নর্মাল ডেলিভারি আছে সেটা অন্তত 30-35-35 দিন 40 দিন লেগে যেতে পারে, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন আপনার পাসপোর্টটি বা আবেদনটি কোন পর্যায়ে আছে, DSB ভেরিফিকেশন আছে কিনা দেখার জন্য আপনি কিন্তু চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইউজ করতে পারেন, যে আপনার কোন পর্যায়ে হয়েছে, যে পাসপোর্টটি রেডি হয়েছে কিনা, ঠিক আছে, নানান বিষয়ে আপনি এই চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি থেকে আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, আপনি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটি দেখে যে কীভাবে আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দেওয়ার পরে যে পাসপোর্ট অফিসে আপনার অ্যাপ্লিকেশনটি কোন পর্যায়ে আছে সেটা আপনারা বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।